এই বয়সে টম দাদা পরকিয়া জড়াইছে, তাও আবার ধরাও খাইছে, এবং নিজের দোষ সে আবার ডিজাইনারের ঘাড়ে চাপায় দিছে। কারণ ডিজাইনার এত সুন্দর সুন্দর ডিজাইন করে যেইগুলা পরে নাকি মানুষ পরকিয়ায় জড়ায় পড়ে। মেইন ঘটনা হলো টম দাদা মার্কেটিং এ চাকরি করে, কখনো কখনো তার ডিপার্টমেন্টের সেল কম হইলে এই ধরনের হাস্যকর ব্লেম সে ডিজাইনারদের উপর করে। যাই হোক, গল্পের বাকি অংশ আমরা শুনবো কিভাবে এত সুন্দর সুন্দর আমরা ডিজাইনগুলো করি সেটা দেখার পরে। এটা হলো ট্যাগপ্যাক। ট্যাগপ্যাকে এখানে মুভ ফরওয়ার্ড, এই ইন্সপায়ার ওয়ার্ড দিয়ে আসলে এই ডিজাইনটা করা হয়েছে। তো এখানে টেকনিক্যাল শিট, টেকনিক্যাল শিটে আসলে টেকনিক্যাল ডিটেলগুলো থাকে, কোথায় কী সুইং, কী স্টিচ, কী কী হবে সেইগুলো। আর এটা হলো প্রিন্টের জন্য, এখানে দুই কালারের প্রিন্ট হবে, সেইটা সেপারেশন করা আছে। তারপর এখানে হলো প্যাটার্ন, এই প্যাটার্নে এসে হলো প্যাটার্নের ফুল সাইজ দিতে হবে, এবং প্রিন্টটা কোথায় হচ্ছে সেটা, প্যাটার্নের টপ থেকে কতটুকু নিচে হচ্ছে সেটা দেখাই দিতে হবে, এবং যদি কোনো মানে যেই জায়গাটায় হচ্ছে প্রিন্টটা সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। তারপর হলো এটা আরেকটা ডিজাইন, এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এখানে স্লিভে প্রিন্ট আছে, হাফ বডি প্লেসমেন্ট প্রিন্ট, যদিও এটা এখানে রিপিটার কিছু বিষয় আছে। এখানে ব্যাকেও প্রিন্ট আছে, এখানে ডিটেল দেওয়া আছে। এইখানে শুধু টপ স্টিচ নাই, আখেরটায় টপ স্টিচ ছিল, বাকিগুলো কিন্তু সেমই ডিটেলস। এরপর আমরা এইদিকে আসলে প্যান্টন আছে, আর এখানে হলো কেয়ার লেভেল আছে, আর এটা হলো প্রিন্টের প্রিন্ট। এটা কিন্তু ডিফারেন্ট, দেখেন আগেরটা ছিল সিম্পল আর এটা অনেক একটু বেশি সুন্দর প্রিন্ট। তো সেই ক্ষেত্রে হলো এটা পিগমেন্ট প্রিন্ট, এবং এখানে সাইজ দেওয়া আছে। আর এটা হলো স্লিভের জন্য, স্লিভের ক্ষেত্রে হলো এখানেও সাইজটা একটু ডিফারেন্ট। তারপর এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টে কিন্তু সাইজটা ডিফারেন্ট, আর প্রিন্টের টেকনিক সব একই পিগমেন্ট। আর এটা হলো এখানে প্যান্টন কোড দেওয়ার জন্য, তো সেটা আমরা এখনও দেই নাই, পরে দিব। এইখানে হলো এটা প্যাটার্ন, প্যাটার্নে আসলে এই যে দেখেন এখানে কোথায় প্রিন্ট হচ্ছে, কীভাবে হচ্ছে, এইভাবে বসায় দিলেই কিন্তু মানুষজন বুঝতে পারে যারা প্রিন্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখি, তো সেই ক্ষেত্রে এইটাকে আমি একটু বাদ দিই। আসলে অরিজিনাল সাইজেই আমরা এই প্যাটার্নটা ডিজাইনটা করি, করে দেন এখানে ছোটো করে বসাই। এরপর এইটাকে যখন যে আউটপুট বের করবে সে যখন অরিজিনাল সাইজ দিবে, যেমন এটার সাইজ ছিল 61.7 cm, আমি সেটা দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সেটা অরিজিনাল সাইজ হয়ে গেছে। এরপর এটাকে যখন নিচে এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে যখন প্রিন্ট করবে, মানে যেই ফ্যাব্রিকের উপর, সেটা লুকটা দেখতে আমি যেরকম চাচ্ছি ওরকম চলে আসবে। তারপর এখানে ওকে, এই তো সিম্পল। তারপর এইটাকে এখন 3D আমরা করব, 3D করে দেখব যে কীভাবে 3D করতে হয়। 3D-র জন্য যেটা করতে হবে, আপনাকে প্রথমে ফ্রন্ট, ব্যাক, স্লিভ এইগুলো হলো আলাদা করে ফাইল নেম সেভ দিতে হবে, মানে প্রতিটা প্রিন্টের ফাইল আলাদা আলাদা করে সেভ দিতে হবে। এরপর বাকিগুলো ডিলিট করে দিবেন, তো যেটা যেই নামে সেটা রেখে বাকিটা ডিলিট করে দিবেন। এইভাবে হলো আমি এটা স্লিপ করলাম, তারপর এটা ফন্ট। এরপরে 3D-তে চলে যাই, 3D-তে আসার পর এই যে দেখেন আমি প্রথমে ফন্ট পার্ট করছি, এখন আমি ব্যাক পার্ট আপনাদের করে দেখাচ্ছি। এটা খুবই সিম্পল, এই যে এখানে আছে গ্রাফিক্স 3D প্যাটার্ন টুল, এখানে ক্লিক করার পর ফাইল লোকেশন থেকে ফাইলটা দেখায় দিবেন, দেখানোর পর চলে আসবে। এরপর এখানে ডিফল্ট আকারে হলো এই যে এই টুলটা থাকে, এডিট প্যাটার্ন টুল, এটা দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে টান দিবেন। এটা আপনি প্লেসমেন্ট করতে পারবেন, ডানে বামে যেদিকে চান এখানে প্লেসমেন্ট করে নিতে পারবেন। তারপর একটু দেখে নেবেন যেন রিপিটার ঠিকমতো বসে, এবং এক্স্যাক্টলি আপনি যেরকম চাচ্ছেন ওরকম করে নেবেন। সেম নিয়মে এখন স্লিভের জন্য আমি করছি, স্লিভের জন্য আমি এখন এটা নিয়ে আসি, এটা স্লিভের প্রিন্ট। এরপরে ওপেন দেন, এখানে আমি ক্লিক করব, এরপর ওকে দিব, চলে আসবে। এরপর ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো, দেন এটাকে আমি রিপিট সেট করে দিব। ওকে, আমার মনে হয় ঠিক আছে, কিন্তু এখানে সাইজটা একটু বড় হবে, কারণ সাইজটা মিলতেছে না আমার স্টাইপের সাথে। সেই ক্ষেত্রে একটা ক্লিক করার পর এরকম সার্কেল আসবে, এইখানে ধরে আপনি হলো ড্র্যাগ করে ছোট বড় করতে পারবেন। তো এটা ঠিক আছে এখন। এরপর সেম নিয়মে আমি এই স্লিভের জন্য আর্টওয়ার্ক নিয়ে আসবো, এখান থেকে ক্লিক করব, ক্লিক করে ফাইলটা দেখায় দিব আমি, এটা ফাইল, দেন ওপেন। এরপর এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে চলে আসবে। এরপর ড্র্যাগ করে আমি রিপিট সেট করে নিব, ওকে। তারপর আমার মনে হয় ঠিক আছে এখন, এই কাজগুলো করতে পারেন। আমার মনে হয় এটা আপনারা জানেন। এটা হওয়ার পর টম দাদা এই সোয়েটশার্ট পরার পর সে তার প্রিভিয়াস এক্সের সাথে দেখা করতে আসছে। তাদের বয়স হয়ে গেছে যদিও, এখন এগুলি যায় না, কিন্তু টমের ওয়াইফ যেটা টমি দাদি সেটা জেনে গেছে। জেনে যাওয়ার পর তারা অনেক মন খারাপ করছে,
কিন্তু এখানে সিক্রেট গেম আছে টমি দাদির, কারণ ওই সময়টায় টমি দাদি কিন্তু তারও এক্সের সাথে সে কিন্তু সময় কাটানোর জন্য গিয়েছিল। এই দেখেন তাদের কি রসায়ন চলছে এখানে, তাদের প্রিভিয়াস তারা ফটো নিজেরা শেয়ার করতেছে, কি কি জীবনে তারা করছে সেগুলা কিন্তু এখনো তাদের মাথায় আছে এবং ফোনেও আছে, সেগুলাই তারা শেয়ার করছিল। এরপর টম দাদা কিন্তু বিষয়টা বুঝতেই পারে নাই, হ্যাঁ মনে করছে যে সে, যাই হোক আমি আর বলছি না, বিষয়টা আপনারা বুঝে গেছেন। আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন আপনারা করবেন না, আপনারা আরও ভালো ডিজাইন করেন, পরকীয়ার ডিজাইন আপনারা কিন্তু করেন না।